এনএসটিভি বাংলার আজকের আয়োজনে থাকছে নিউটন সম্পর্কে 18টি অবাক করা তথ্য। মাধ্যাকর্ষণ শক্তির কথা আসলেই সবার আগে যে নামটি মনে পড়ে তিনি হলেন স্যার আইজ্যাক নিউটন। শিক্ষিত মানুষ মাত্রই আইজ্যাক নিউটনের নাম শুনেছে। তিনি একাধারে পদার্থবিদ, রসায়নবিদ, দার্শনিক, জ্যোতির্বিদ, ধর্মতত্ত্ববিদ, গণিতবিদ ও অর্থনীতিবিদ ছিলেন। নিউটনের জীবন কাহিনী খুবই ঘটনাবহুল, অদ্ভুত এবং রহস্যময়। এই মহান বিজ্ঞানীর জীবনের কিছু মজার গল্প তুলে ধরছি আজকে আপনাদের জন্য। স্যার আইজ্যাক নিউটনের জন্ম তারিখ নিয়ে একটি মজার কনফিউশন আছে। তার জন্ম তারিখ গণনা করা হয় 4 জানুয়ারি 1643 সালে। তিনি জন্মেছিলেন বড়দিনে, কিন্তু বড়দিন তো 25শে ডিসেম্বর। তাহলে রহস্যটা হলো তার জন্মের সময় 1643 সালে ইংল্যান্ডের জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে সাল গণনা করা হতো। তখনও গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হয়নি। জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে নিউটনের জন্ম 25শে ডিসেম্বর। যখন থেকে 1752 সাল ইংল্যান্ডে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হয় তখন থেকে এর সাথে মিলিয়ে 11 দিন পিছিয়ে নিউটনের জন্ম তারিখ হিসেব করা হয় 4 জানুয়ারি। নির্দিষ্ট সময়ের 10 থেকে 12 সপ্তাহ আগে জন্মেছিলেন নিউটন, আর যে কারণে জন্মের সময় তিনি ছিলেন খুবই দুর্বল এবং শীর্ণকায়। তিনি বেঁচে থাকবেন কিনা সেটাই ছিল দুরূহ আশা। তিনি জন্মের সময় কতটা ছোট ছিলেন এ বর্ণনা দিতে গিয়ে তার মা বলেছিলেন, 1/4 কাপের মধ্যে নিউটনকে রাখা যেত। সৃষ্টিকর্তার তাকে নিয়ে অনেক বড় পরিকল্পনা ছিল বলেই হয়তো সে যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন। মজার ব্যাপার হলো আইজ্যাক নিউটনের বাবার নামও ছিল আইজ্যাক নিউটন। নিউটন ব্যক্তি জীবনে খুব নিঃসঙ্গ ছিলেন বলে ধারণা করা হয়। তিনি সহজেই মানুষের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তেন। কোনো কোনো ইতিহাসবিদদের মতে তিনি অটিস্টিক ছিলেন অথবা তার মধ্যে দ্বৈত সত্তা কাজ করত। নিউটন ছিলেন তোতলা, কথা বলার সময় তিনি আটকে যেতেন। বিখ্যাত মানুষদের মধ্যে অ্যারিস্টটল, উইনস্টন চার্চিল, চার্লস ডারউইন প্রমুখ ব্যক্তিবর্গেরও একই ধরনের সমস্যা ছিল। ভীষণ বদমেজাজি আর জেদি ছিলেন আইজ্যাক নিউটন। তিনি নিজের সব কাজের তালিকা তৈরি করতে পছন্দ করতেন। তার তৈরি একটি তালিকায় 19 বছর পর্যন্ত করা 48টি অপরাধের স্বীকারোক্তি ছিল। এর তালিকায় ছিল তার মা এবং সৎ বাবাকে বাড়িসহ জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি, বোনকে ঘুষি মারা, মা ও বোনের সাথে খিটিমিটি, এরকম আরো অনেক কিছু। স্কুলের ছাত্র থাকাকালীন নিউটন ছাত্র হিসেবে খুবই অমনোযোগী ছিলেন, কিন্তু সে সময়ে তিনি একটি সূর্য ঘড়ি, পানি দ্বারা চালিত একটি ঘড়ি, যান্ত্রিক ঘোড়ার গাড়ি, এমন আরও অনেক কিছু তৈরি করেছিলেন যেগুলো ছিল তার প্রতিভার প্রথম প্রকাশ। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিউটন সাইজার এবং ওয়েটার হিসেবে কাজ করতেন। সাইজার বলতে সেই সব ছাত্রদের বোঝায় যারা অন্য ছাত্রদের ফুড ফরমায়েশ খাটার বিনিময়ে সামান্য কিছু আর্থিক সাহায্য পেয়ে থাকে। নিউটনের মাথায় আপেল পড়ার যে ঘটনাটি বহুলভাবে প্রচলিত আছে সেরকম কোনো ঘটনা কখনো ঘটেনি বলে ইতিহাসবিদদের ধারণা। অন্ততপক্ষে যেভাবে ঘটনাটি প্রচলিত আছে সেভাবে তো নয়। নিউটনের ব্যাখ্যা অনুযায়ী তিনি যখন লাইব্রেরির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন তখন একটি গাছ থেকে আপেল পড়তে দেখে মাধ্যাকর্ষণ চিন্তা তার মাথায় আসে। নিউটনের ল্যাবরেটরিতে একবার আগুন লেগে তার 20 বছরের গবেষণার কাজ নষ্ট হয়ে যায়। আগুন লাগার কারণ হিসেবে তিনি তার পোষা কুকুরকে দায়ী করেন, কিন্তু বাস্তবে তার পোষা কুকুর ছিল এরকম কোনো প্রমাণ ইতিহাসবিদরা পাননি। তাদের ধারণা ল্যাবরেটরির খোলা জানালা দিয়ে আসা দমকা বাতাসে মোমবাতি উল্টে সেখানে আগুন লেগে থাকতে পারে। নিউটনের কখনোই কোনো কুকুর ছিল না। তারপরও কুকুরের কাহিনীটি যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে রয়ে গেছে। নিউটন সম্পর্কে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সম্ভবত এটি, অ্যালকেমি বা অপরসায়ন শাস্ত্রের প্রতি তার ভীষণ অনুরাগ ছিল। বিভিন্ন ধাতুকে কি করে সোনায় রূপান্তর করা যায় তা এই শাস্ত্রের আলোচ্য বিষয়। নিউটন এই বিষয়ে 169টি বই লিখেছিলেন, কিন্তু তার জীবদ্দশায় এর কোনোটি প্রকাশ করা সম্ভব হয়নি। কেননা সে সময়ে আইন অনুযায়ী সোনা ও রূপা তৈরি করা গুরুতর অপরাধ বলে গণ্য করা হতো। নিউটনের জীবনের অন্যতম লক্ষ্য ছিল পরশ পাথর বা ফিলোসোফার্স স্টোনের সন্ধান করা, যেটা দ্বারা সব ধাতুকে সোনায় রূপান্তরিত করা যাবে। নিউটন ইংল্যান্ডের রাজকোষাগারে প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি ব্রিটিশ পাউন্ডের মানদণ্ড হিসেবে রূপার পরিবর্তে সোনা ব্যবহারের প্রচলন করেন, যেটা পৃথিবীতে মুদ্রার ইতিহাসে আমূল পরিবর্তন বয়ে আনে। জীবনের এক পর্যায়ে নিউটন রাজনীতিক হিসেবেও পরিচিতি লাভ করেন। তিনি 1689 সালে 1 বছরের জন্য ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিজ্ঞানী হিসেবে পৃথিবীজোড়া সুখ্যাতি অর্জন করলেও রাজনীতিবিদ হিসেবে তিনি খুব একটা ভালো ছিলেন না। প্রচলিত আছে তিনি 1 বছর পার্লামেন্টের সদস্য থাকাকালে মাত্র একবার কথা বলেছিলেন।
সেটিও আবার একজনকে স্রেফ জানালা লাগানোর জন্য। নিউটন অবিবাহিত ছিলেন, তিনি চিরকুমার ছিলেন বলে ধারণা করা হয়। কোনো নারীর সাথে তার প্রণয়ের সম্পর্ক ছিল এরকম কোনো প্রমাণও কখনো পাওয়া যায়নি। বিজ্ঞানী হয়েও তিনি ছিলেন ধর্মানুরাগী। তার মতে gravity explains the motions of the planets, but it cannot explain who set the planets in motion. God governs all things and knows all that is or can be done. আবার ধর্মানুরাগী হয়েও নিউটন গোড়া ছিলেন না, তিনি বাইবেলের গ্রন্থগত ভুলের সমালোচনা করে একটি প্রবন্ধ লিখেছিলেন। শুধুমাত্র বাইবেল ভালোমতো বোঝার জন্য তিনি হিব্রু ভাষা শিখেছিলেন। তিনি তার জীবনের অর্ধেকেরও বেশি সময় বিজ্ঞান চর্চা বাদ দিয়ে বাইবেলের মর্মার্থ খুঁজে বের করার কাজে ব্যয় করেন। অদ্ভুত হলো, খুব ধার্মিক হওয়া সত্ত্বেও তিনি ভূত, প্রেতাত্মা, শয়তান এসবে বিশ্বাস করতেন না। জীবনের শেষ ভাগে এসে নিউটন দুবার মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন এবং তার অদ্ভুত আচরণের কারণে সাড়া ফেলেছিলেন। মানসিক অসুস্থতার জন্য তিনি নিজে তার ঘুমের অভাবকে দায়ী করেছিলেন, কিন্তু ইতিহাসবিদদের ধারণা অ্যালকেমি চর্চার কারণে রাসায়নিক বিষক্রিয়া এবং দীর্ঘকালীন বিষণ্ণতায় তার অসুস্থতার কারণ ছিল। নিউটন মারা গিয়েছিলেন 1727 সালের 20 মার্চ, যেটা বর্তমান গ্রেগরিয়ান ক্যালেন্ডারে গণনা করা হয় 31 মার্চ। তাকে সমাধিস্থ করা হয় ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে। তিনি প্রথম বিজ্ঞানী যাকে এই সম্মানে ভূষিত করা হয়। তার মৃত্যুর প্রায় এক শতাব্দী পর 1816 সালে তার একটি দাঁত নিলামে বিক্রি হয় $3,700। আজকের দুনিয়ায় যার মূল্যমান হতো $35,000। গিনেস বুক অব ওয়ার্ল্ডে এটি এ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে দামি দাঁত। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।